বর্তমানে আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন, এই ফোনটি কি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল, এটা নিয়ে যদি আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনি আজকের এই ভিডিওটি দেখার পর মাত্র এক মিনিটে জেনে নিতে পারবেন আপনার বর্তমানের স্মার্টফোনটি কি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম সিম্পল তরিকায়, কোনো প্রকারের ইন্টারনেট ছাড়া বা ওয়াইফাই ছাড়া, একদম ঝামেলা ছাড়া, এক দুই মিনিটের মধ্যে জেনে নিতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল। কারণ বিটিআরসির তরফ থেকে একটি নিউজ এসেছে, আগামী বছর থেকেই তারা যত ধরনের আনঅফিশিয়াল এবং অবৈধ স্মার্টফোন আছে সেগুলোকে তারা বন্ধ করে দেবে, বা তাদের আইএমআই যে নাম্বারটা থাকে ফোনের এটা তারা ব্লক করে দেবে। তো কিভাবে আপনি জানতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল, বা আপনি ফোন কেনার সময় অবশ্যই এই বিষয়টির মাধ্যমে ফোনটাকে চেক করে কিনতে পারেন। তাহলে চলুন ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে এই সহজ পদ্ধতিটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে না টেনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালোভাবে আপনি বিষয়টি বুঝতে পারবেন। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তাই প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই বিষয়টি জানার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ডায়ালারে চলে যেতে হবে এবং ওইখানে টাইপ করতে হবে *#06#। তারপর আপনি যখন ডায়াল করবেন তখন আপনার সামনে আপনার ফোনের আইএমআই নাম্বারগুলো শো করবে। সেখান থেকে যে কোনো একটি আইএমআই নাম্বার আপনি কপি করবেন। 15 ডিজিটের নাম্বারটি আপনি যদি কপি না করতে পারেন, আপনি অবশ্যই কোথাও এক জায়গায় লিখে রাখবেন, তারপর ওইখান থেকে দেখে আপনাকে একটি মেসেজে টাইপ করতে হবে। আপনার মেসেজ বক্সে চলে যাবেন, ওইখানে আপনি লিখবেন KYD। অবশ্যই এই KYD 3 অক্ষরটি আপনি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখবেন এবং লেখার পর একটি স্পেস দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন একটার বেশি স্পেস না পড়ে। তারপর একটা স্পেস দিয়ে ওইখানে আপনার যেই ফোনের আইএমআই নাম্বারটি আপনি কপি করেছিলেন ওইটা আপনি এখানে পেস্ট করে দেবেন, বা আপনি যে লিখে রাখছিলেন এটা দেখে দেখে এখানে আপনি টাইপ করে দেবেন। তারপর আপনি এই মেসেজটিকে পাঠিয়ে দেবেন 16002 এই নাম্বারে। তো এই মেসেজটি পাঠানোর থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার কাছে ফিরতি একটি মেসেজ আসবে, ওইখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে বিটিআরসির তরফ থেকে যে আপনার ফোনের আইএমআই নাম্বারটি তাদের ডাটাবেজে আছে কি না। যদি আপনার ফোনটি অফিশিয়াল হয়ে থাকে এরকম একটি মেসেজ আসবে, অর্থাৎ আপনাকে জানানো হবে যে আপনার আইএমআই নাম্বারটি তাদের ডাটাবেসে আছে। অথবা আপনার ফোনটি যদি আনঅফিশিয়াল হয় বা অবৈধ হয় তাহলে অবশ্যই তারা একটি মেসেজে বলে দেবে যে আপনার আইএমআই নাম্বারটি তাদের ডাটাবেসে নেই, যার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে যে ইন ফিউচারে আপনার হয়তো বা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, এই ছিল মূলত ট্রিক্স। এই ট্রিক্সটি শুধুমাত্র বাংলাদেশেই কার্যকর, এটা ইন্ডিয়াতে বা আদার কোনো কান্ট্রিতে এটা কাজ করবে না। তো যারা বাংলাদেশে ব্যবহার করছেন স্মার্টফোনগুলো, তো এখনই আপনারা অবশ্যই আপনাদের স্মার্টফোন থেকে এই মেসেজটির মাধ্যমে জেনে নিন আপনার ফোনটি তাদের, বা অর্থাৎ যেই বিটিআরসির মাধ্যমে আপনার জেনে নিতে পারবেন আপনার ফোনটি তাদের ডাটাবেজে আছে কি না, বা আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল। আর অবশ্যই আপনারা যারা এখন ফোন কেনেন তারা অবশ্যই কেনার সময় এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে, যা আপনার ভবিষ্যতে কোনো প্রকারের সমস্যার ফেস করতে হবে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন, বা কোনো প্রবলেম পড়লে সেটাও কমেন্টে জানাবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, সেখান থেকেও আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেবো। এছাড়াও নিয়মিত এমনই সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।